প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে তোমাদের সামনে হাজির হলাম, আমি জাহিদ স্যার। সো আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের নবম ক্লাস করব। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সো সর্বপ্রথম আমার কথাগুলো বা সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। আজকে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তারপরও তোমাদের জন্য ক্লাসটা নিতে বাধ্য হলাম। কারণটা হচ্ছে অনেক দিন ধরে তোমাদের ক্লাস হয় নাই সেই কারণে। সো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের ক্লাসটা শুরু করব। দেখি সব কিছু যদি ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দেয়। এবং যারা যারা এখনও জয়েন করে নাই তাদেরকে দ্রুত জয়েন করতে বলো, ঠিক আছে? যারা যারা এখনও জয়েন করে নাই তাদেরকে দ্রুত মেনশন করে দাও, দ্রুত মেনশন করে দাও, ঠিক আছে? সো যারা যারা এখন, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা এখনও জয়েন করে নাই তাদেরকে দ্রুত মেনশন করে দাও, যাতে করে সবাই জয়েন করতে পারে। যারা যারা এখনও জয়েন করে নাই তাদেরকে দ্রুত মেনশন করে দাও, যাতে করে জয়েন করতে পারে, দ্রুত জয়েন মেনশন করে দাও। যারা যারা এখনও জয়েন করে নাই তাদেরকে দ্রুত মেনশন করো, যাতে দ্রুত জয়েন করতে পারে, দ্রুত জয়েন করতে পারে। ওকে, সমস্যা নাই, সব কিছু ক্লিয়ার কিনা আমাকে জানাও। এবং যারা যারা এখনও জয়েন, অনেকে হয়তো জানে না যে আজকে ক্লাস হবে কি না, সেই ক্ষেত্রে আমরা কোনো নোটিশ দেওয়া হয়নি। তো তারপরও আশা করি যারা যারা আছো তারা জয়েন করো, দ্রুত জয়েন করো, যাতে করে আমরা ক্লাসটা আরও প্রাণবন্ত বা করতে পারি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে বলছো সেটা একটু জানিয়ে দাও, কে কোথা থেকে বলছো সেটা একটু জানিয়ে দাও, কে কোন জায়গা থেকে বলছো সেটা জানিয়ে দাও। কে কোথা থেকে বলছো সেটা একটু জানিয়ে দাও, আমাদেরকে জানিয়ে দাও, দেখি কি অবস্থা। বগুড়া থেকে, ঢাকা থেকে, ঠাকুরগাঁও থেকে, চিটং থেকে বলছো, দেখি আর কে কোথা থেকে বলছো জানিয়ে দাও তো দেখি। কিশোরগঞ্জ থেকে, তারপর হচ্ছে, আচ্ছা, অনেক জায়গা থেকে বলছো। আচ্ছা যাই হোক, আমাদের সাথে প্রায় 100 জনের মতো জয়েন করেছো। ওকে রাইট, আমরা শুরু করছি তাহলে, আমাদের মূল আলোচনাটা শুরু করছি। প্রথমে দেখো এই যে তিনটা কথা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে যে পর্যাবৃত্ত ধর্মটা আসলে কি সে বিষয়টা একটু আমরা জানতে হবে। তো পর্যাবৃত্ত ধর্মগুলো কি কি, সেগুলোর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ আছে, আয়নিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গৌণাঙ্ক, স্ফুটাঙ্ক, যোজনী এবং জারণ বিন্যাস। তো তার মধ্যে আমাদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটাই আমরা আলোচনা করব, এই তিনটাই আলোচনা করব। সো পর্যাবৃত্তিক ধর্ম কি, তার মানে একটা বিষয় একটা সিকোয়েন্স ফলো করে কোনো একটা ধর্ম পরিবর্তিত হয়ে পুনরায় আবার আগের ধর্ম মতো হয়ে যায়, অর্থাৎ পিরিয়ডিক টেবলে একটা নির্দিষ্ট পর্যায়ে অন্তরন্ত তার পরিবর্তনটা হয়, এটা আগের মতো হয়ে যায়, তখন সেটাই হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম বা পিরিয়ডিক পিরিয়ডিটি পিরিয়ডিটি বলা হয়। আচ্ছা রায়, এবার আসো যে পর্যায় সারণীতে একই পর্যায়ের পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে ব্যাখ্যা করে। এগুলো তোমাদের তেমন লাগবে না, এগুলো তোমাদের জন্য প্রয়োজন নেই, তোমরা চাইলে একটু স্ক্রিনশট তুলে নিতে পারো। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার ব্যাপারটা তোমাদেরকে বেসিক ক্লাসে বলেছিলাম, তারপর আমি আরেকবার একটু বলি যে উপরের দিক থেকে যদি নিচের দিকে যায়, একই গ্রুপে উপরের দিক থেকে যদি নিচের দিকে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার ব্যাসার্ধটা বাড়বে, আর যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় একই, দেখো একই গ্রুপে উপরের দিক থেকে নিচের দিকে যদি যায় অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে তার ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ একটা স্তর যদি বাড়ে, তার শক্তি স্তর যদি একটা একটা করে যোগ হয় তখন তার আকারটা বাড়তে শুরু করবে, ফলে তার আকারটা বাড়বে। তো উপরের দিক থেকে নিচের দিকে গেলে হচ্ছে আকার বাড়বে, আর বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় তার আকারটা তত হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ তখন তার স্তর বাড়ে না, ইলেকট্রন বাড়ে। তো ইলেকট্রন যদি বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন একটা বাড়বে, তো প্রোটন যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে তার অ্যাট্রাকশনটা অনেক বেশি হয়, আকর্ষণটা অনেক বেশি হয়। তো নিউক্লিয়াসের সাথে যদি তার আকর্ষণটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে? নিউক্লিয়াসের সাথে যদি তার আকর্ষণ বেশি হয় তাহলে আকারটা ছোট হবে, যে আকর্ষণটা বেশি হবে আকারটা ছোট হবে, আকারটা ছোট হবে। সো আকার যদি ছোট হয় তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাবে তার আকারটা ছোট হবে, আর একই গ্রুপে উপরের দিক থেকে নিচের দিয়ে গেলে তার আকারটা বড় বৃদ্ধি পাবে। সো এটা হচ্ছে পর্যাবৃত্ততা। সো আশা করি বুঝতে পারছো। সো এবার আসো আমরা, এটা তো তোমরা তোমার মতো করে লিখতে পারবে, বেসিক এটা পরীক্ষা আসবে না, জাস্ট তোমাকে বেসিকটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরমাণুর আকার, নিউক্লিয়াস চার্জ, মধ্যবর্তী চার্জ এগুলোর উপরে নির্ভরশীল, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে তোমরা একটু কষ্ট করে এটা স্ক্রিনশটটা তুলে নাও, আমি সময় দিচ্ছি, 1, 2, 3, 4 স্ক্রিনশটটা তুলে নিতে পারো, স্ক্রিনশটটা তুলে নিতে পারো তোমরা, ঠিক আছে? সো স্ক্রিনশট তুলে নেওয়ার জন্য সুযোগ দিচ্ছি, ঠিক আছে?
ওয়েবে পিডিএফ গুলো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব ওয়েবে পিডিএফ গুলো দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে কিনা একটু স্ক্রিনশট তুলে নাও, তো সবাই একটু কষ্ট করে স্ক্রিনশটটা তুলে নাও। ইস্ট অর ওয়েস্ট? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর মূল হচ্ছে আল্লাহ, আল্লাহ যাকে যখন যেভাবে ভালো রাখে সেটাই হচ্ছে মূল ঘটনা, ঠিক আছে। আমি আজকে শারীরিকভাবে অসুস্থ, তারপর তোমাদের ক্লাসটা নিচ্ছি যাতে করে তোমাদের অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে, সেই কারণে গ্যাপটা যাতে না হয় সেই কারণে। সো আচ্ছা এবার আসো, যে এটাও এটাও স্ক্রিনশট তুলে নাও, এটাও স্ক্রিনশট তুলে নাও। আমি এবার তোমাদের মূল আলোচনা যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো তোমাদেরকে স্ক্রিনশট নিতে বলবো না, এগুলো ক্লাসের মধ্যেই শেষ করায় ফেলবো, এগুলো ক্লাসের মধ্যেই শেষ করায় ফেলবো। যেগুলো তোমাদের মূল আলোচনা, যেগুলো তোমাদেরকে পরীক্ষায় আসবে, যেগুলো যেগুলো সৃজনশীল আসবে, সেগুলো আমি তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে শেষ করিয়ে ফেলবো, ক্লাসের মধ্যেই শেষ করিয়ে ফেলবো, ঠিক আছে। সো যারা যারা আজকে নতুন ক্লাস করছো তারা একটু কষ্ট করে কষ্ট করে একটু, যারা ক্লাস এখনও জয়েন করে নাই তাদেরকে মেনশন করে দাও, আর যারা আগের ক্লাসগুলো করো নাই আমার আইডিটা সার্চ দিলে আগের ক্লাসগুলো করে আসতে পারবে, অসুবিধা হবে না আশা করছি, আশা করছি অসুবিধা হবে না। সো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা এইগুলো হচ্ছে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে সেই বিষয়টা দূরত্ব বাড়ে না, যে আকার কীভাবে বাড়ে কীভাবে কমে সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে, চাইলে একটু স্ক্রিনশট তুলে নিতে পারো, স্ক্রিনশট তুলে নাও, আশা করি তুলে নিয়েছো। আচ্ছা এবার আসো, আইনিকরণ শক্তির ব্যাপারগুলো আমি একটু ব্যাখ্যা করব, আইনিকরণ শক্তির ব্যাপারগুলো আমি প্রথমে ব্যাখ্যা করব, তারপর হচ্ছে তোমাদেরকে ব্যতিক্রমধর্মী জিনিসগুলো বলবো, তারপর হচ্ছে তোমাদেরকে খাতায় লিখাবো। আজকে আইনিকরণ শক্তির বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করবো ইনশাল্লাহ, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। কোনো একটা পরমাণু থেকে, খেয়াল করো, কোনো একটা পরমাণু থেকে, এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে নিয়ে এক মোল তড়িৎ ধনাত্মক চার্জে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। তার মানে আয়নীকরণ শক্তি জিনিসটা কি আমি যদি একটু করে বলি, যেমন সোডিয়াম থেকে, এখানে সোডিয়াম, এই যে সোডিয়াম, সোডিয়াম থেকে এক মোল, সোডিয়াম থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে নিয়ে এক মোল ধনাত্মক চার্জে চার্জিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ প্রয়োজন তার মানে হচ্ছে শক্তি উৎপাদন না প্রয়োজন হবে, প্রয়োজন হলে তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া যেই কারণে শক্তির প্রয়োজন হয়, এই শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা হয়, এটাকে ড্যালিস দ্বারা চিহ্নিত করা হয়, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব দ্বারা, তাহলে এটাকে কী বলা হয়, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা হয়। কী বলা হয় আবার বলো তো, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা হয়। আবার বলো কী বলা হয়, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা হয়। তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে এক মোল ইলেকট্রন মানে এক, এখান থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল তড়িৎ ধনাত্মক চার্জে চার্জিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা হয়, তাকে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রথম আয়নীকরণ, তার মানে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলতে প্রথম আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ বিভবকে বোঝায়। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো এবার আসো, আয়নীকরণ শক্তিটা ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। আমি আবার বলছি, আয়নীকরণ শক্তিটা কার উপর নির্ভরশীল, ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। তো আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের স্থায়িত্ব বেশি, আমরা আবার জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের স্থায়িত্ব বেশি। তো যেমন মনে করো আমি যদি একটা কথা বলি যে বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম, তাহলে বোরনের আয়নীকরণ শক্তি, তাহলে নিয়মটা কী, প্রথমে নিয়মটা খেয়াল করো, তাহলে এটা হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে 1s2 2s2, আবার বোরনের হচ্ছে কত, বোরন হচ্ছে 1s2 2s2 2p1, তাহলে বোরনের সর্ববহিঃস্থ স্তরে পি থাকে আর বেরিলিয়ামের সর্ববহিঃস্থ স্তরে s2 থাকে, তাহলে দুইটাই ইলেকট্রন স্টেবল বেশি, তাহলে এখান থেকে ইলেকট্রন একটা সরিয়ে নেওয়াটা কষ্ট কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়াটা সহজ। তাহলে বেরিলিয়ামের, বেরিলিয়াম অপেক্ষা কম, তার মানে বোরনেরটা হচ্ছে তোমার কম আর বেরিলিয়ামেরটা হচ্ছে বেশি, কথাটা হচ্ছে এরকম। এখন ব্যাপারটা খেয়াল করো, নিয়মটা কী, নিয়মটা হচ্ছে একই পর্যায়ে, যদি একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হবে তার আয়নীকরণ শক্তি আস্তে আস্তে বাড়ার কথা, আস্তে আস্তে বাড়ার কথা। তো নিয়ম হওয়া দরকার ছিল যে বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা ছিল, বেশি হওয়ার কথা ছিল, বেশি মানে আয়নীকরণ শক্তিটা বেশি হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল, কথা ছিল। কেন কথা ছিল দেখো, কারণ আমরা জানি একই পর্যায়ে বোরনে, একই পর্যায়ে প্রথমে বেরিলিয়াম তারপর হচ্ছে বোরন, তো তাহলে নিয়ম অনুসারে যত বাম দিক থেকে ডান দিকে যাবে তখন তার আয়নীকরণ শক্তিটা, তার আয়নীকরণ শক্তিটা আস্তে আস্তে কী হওয়ার কথা ছিল, বেশি হওয়ার কথা ছিল, তার মানে বোরনের বেশি হওয়ার কথা কথা ছিল, কিন্তু ইলেকট্রন বিন্যাসের কারণে ব্যতিক্রমধর্মী হয় না। ঠিক সেমভাবে আমরা বলতে পারি, সেমভাবে তার মানে আমাদের নিয়ম হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে গেলে, অর্থাৎ একই গ্রুপে উপরের দিক থেকে যদি নিচের দিকে যাওয়া হয় তাহলে স্তর বাড়ে, আকার বাড়ে, আকার যদি বাড়ে তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়ে, আর দূরত্ব বাড়লে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা সহজ, তাহলে চোখের আড়াল তো মনের আড়াল, তার মানে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রন একটা সরিয়ে নেওয়াটা সহজ। আমি আবার বলছি, দূরত্ব যদি বাড়ে ইলেকট্রন একটা সরিয়ে নেওয়াটা অনেক সহজ, আবার দূরত্ব যদি কমে তার মানে একই গ্রুপে সবার, যেমন গ্রুপ ওয়ানের মৌলসমূহের ক্ষেত্রে সবার সর্ববহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন থাকে, যেমন মনে করো তুমি সোডিয়ামের সর্ববহিঃস্থ স্তরে একটা, কিন্তু সোডিয়ামের স্তর হচ্ছে তিনটা,
সোডিয়ামের স্তর হচ্ছে 3টা, তারপর ঠিক সেমভাবে পটাশিয়াম, পটাশিয়ামের স্তর হচ্ছে 4টা, তো তার কিন্তু তার সর্ববৈশিষ্ট স্তরে একটা ইলেকট্রন থাকে। তাহলে সোডিয়ামের স্তর কয়টা? সোডিয়ামের স্তর হচ্ছে 3টা, 3টা সর্ববৈশিষ্ট স্তরে একটা ইলেকট্রন থাকে। আবার পটাশিয়ামের স্তর হচ্ছে কয়টা? পটাশিয়ামের স্তর হচ্ছে 4টা, একটা ইলেকট্রন থাকে। তো নিউক্লিয়াসের সাথে এটার দূরত্বটা বেশি, ফলে ইলেকট্রনটা সরিয়ে নেওয়াটা সহজ। সহজ সহজ মানে আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তিটা কম, শক্তি কম মানে সহজ হওয়া মানে আয়নীকরণ শক্তি কম হওয়া, আর বেশি হওয়া মানে একটু কঠিন হওয়া মানে আয়নীকরণ শক্তি বেশি হওয়া। তার মানে হচ্ছে যত তুমি একই গ্রুপে উপরের দিক থেকে নিচে দিয়ে গেলে তাহলে আয়নীকরণ শক্তি কমে, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, আয়নীকরণ আয়নীকরণ বিভব কমে, বিভব কমে কমে। সো এই বিষয়টা একটু মনে রাখতে হবে, এই বিষয়টা একটু মনে রাখতে হবে, উপরের দিক থেকে নিচে দিয়ে গেলে আয়নীকরণ বিভব কমে, আর যত ডান দিক থেকে যত বাম দিক মানে ডান বাম দিক থেকে যত ডান দিকে যাবে তাহলে সেক্ষেত্রে আয়নীকরণ শক্তি বাড়ে। এটা হচ্ছে সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়মের মধ্যে ব্যতিক্রমধর্মী কারা কারা সেগুলোই মূলত এখানে লেখা হয়েছে, ব্যতিক্রমধর্মী কারা কারা সেগুলোই মূলত এখানে লেখা হয়েছে। তাহলে সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রমধর্মী যে বিষয়গুলো হলো সেই বিষয়গুলো কী কী বলো তো? সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রমধর্মী যে বিষয়গুলো সেগুলো হচ্ছে, প্রথমে একটা হচ্ছে বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম, দ্বিতীয় কারণ হচ্ছে নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান কার্বনের চেয়ে বেশি, নাইট্রোজেনেরটা কার্বনের চেয়ে বেশি হবে, তৃতীয় নম্বর অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন অপেক্ষা কম, তাহলে এটাও ব্যতিক্রমধর্মী। তারপর হচ্ছে একইভাবে সালফারের প্রথম আয়নীকরণ বিভব ফসফরাস অপেক্ষা নিম্ন, তার তদ্রূপভাবে একইভাবে অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ বিভবের মান ম্যাগনেশিয়াম অপেক্ষা নিম্ন মানে ম্যাগনেশিয়ামের বেশি। সো এই প্রশ্নগুলোই পরীক্ষা আসে। সো উদ্দীপক যখন আসবে তখন কিন্তু এইভাবে আসবে না, উদ্দীপকগুলো গ্রাফ আকারে আসবে। সো এগুলো প্রত্যেকটা জিনিস আমি একদম লিখে দেবো, প্রত্যেকটা জিনিস লিখে দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস আমরা লিখে দেবো এখানে, লিখে দেবো, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস আমরা লিখে দেবো এখানে। স্বপন দাস খুব সুন্দর করে লিখছে, ঠিক আছে? এটা 9 নম্বর ক্লাস, এটা 9 নম্বর ক্লাস। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে এটা কত নম্বর ক্লাস, 9 নম্বর ক্লাস। আয়নীকরণ বিভব হচ্ছে এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে নিয়ে এক মোল তড়িৎ ধনাত্মক চার্জে চার্জিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়, তাকে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, এই যে ড্যালিসের মানটা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। সো এটা একটু মনে রাখতে হবে। সো সহজভাবে এখন তোমার প্রশ্ন হতে পারে যে, যেমন মনে করো সোডিয়াম Na+ হওয়া সম্ভব, এই যে Na+ হওয়া সম্ভব, এই যে Na+ হওয়া সম্ভব, কিন্তু Na2+ হওয়া সম্ভব না কেন? কারণ Na2+ হইতে হইলে Na+ যখন হয়ে যায় তখন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, কার ইলেকট্রন বিন্যাস অর্জন করে? নিয়নের, কারণ 10টা ইলেকট্রন বিন্যাস হয়ে যায় Na+-এ। তো নিয়নের ইলেকট্রন বিন্যাসটা ভাঙার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, এই কারণে আরেকটা ইলেকট্রন সরিয়ে নেওয়া, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়াটা অনেক সহজ, কিন্তু দ্বিতীয় ইলেকট্রনটা সরিয়ে নেওয়াটা অত সহজ না, দ্বিতীয় ইলেকট্রন সরিয়ে নেওয়াটা অপেক্ষাকৃত কষ্ট। সো দ্বিতীয় ইলেকট্রনটা সরিয়ে নিতে অনেক বেশি পরিশ্রমের দরকার হবে বা অনেক বেশি শক্তির দরকার হবে, এই কারণে Na2+টা পসিবল না। Na+টা সম্ভব কিন্তু Na2+টা সম্ভব না, Na+টা সম্ভব Na2+টা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আশা করি এগুলো বুঝছো, এগুলো এখন প্রত্যেকটা আমি তোমাদেরকে লিখাবো, এই জিনিসগুলো যেগুলো আমি এখন এখানে দেখলাম এগুলো তোমাদেরকে আমি দেখাবো। দেখো সাধারণ নিয়মের ব্যতিক্রমধর্মী যে বিষয়গুলো পরীক্ষাতে গ্রাফ আকারে আসে, যে আয়নীকরণ শক্তি, সবাই একটু লিখে নাও আয়নীকরণ শক্তি কী বলে, আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম, এখন তোমরা একটু লিখে নাও, কিছুক্ষণ আগে বলেছিলাম এখন তোমরা একটু লিখে নাও। এই পরীক্ষায় কী কী প্রশ্ন আসে সেটা আমি দেখাই দিলাম, পরীক্ষায় কী কী প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমি এখানে দেখিয়ে দিলাম, যে পরীক্ষায় এটা সবচেয়ে বেশি আসে, এটা সবচেয়ে বেশি আসে, এটা আর এটা, এটা আর এটা, এই দুইটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, আরগুলো বাকিগুলো তেমন একটা আসে না, কম আসে। সো এটা আর এটা বেশি গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্নগুলো লিখে নাও, প্রশ্নগুলো তোমাদেরকে আনসার হিসেবে লিখতে হবে। সবাই একটু কষ্ট করে খেয়াল করো, সবাই একটু কষ্ট করে মাথা ঠান্ডা করে লিখে নাও, মাথা ঠান্ডা করে লিখে নাও, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে মাথা ঠান্ডা করে লিখে নাও। সো আসো এবার, আমি এটা লিখতে বলছি, সো এটা একটু লিখো, এটা একটু লিখো তাড়াতাড়ি, সবাই লিখো। অ্যানিকশ এটা লিখার জন্য 1 মিনিট 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু লিখে নাও তাড়াতাড়ি। আয়নীকরণ শক্তি আর আয়নীকরণ বিভব একই, এটা একটু মনে রাখতে হবে। আয়নীকরণ শক্তি আয়নীকরণ, এটা লেখা শেষ হলে আমাকে ডান বলবা, ডান কথাটা বলবা, এটা লেখা শেষ হলে ডান। আচ্ছা তাড়াতাড়ি, এটা শেষ হলে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি খুব অসুস্থ, অসুস্থতা মানে এত বেশি অসুস্থ যে আসলে মানে বলে বুঝাতে পারবো না, তারপরেও তোমাদের ক্লাস নিচ্ছি। সো একটু চেষ্টা করো, সবাই একটু কষ্ট করে এটা একটু লিখো, সবাই কষ্ট করে এটা একটু লিখো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি।
সবাই একটু কষ্ট করে কষ্ট করে লিখে ফেলো, লিখলে তারপর আমাকে বলিও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই একটু কষ্ট করে লিখে ফেলো, লিখলে তারপর আমাকে বলিও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি 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 লিখো, তাড়াতাড়ি লিখো। সবাই লিখে ফেলো, লিখে ফেলে আমাকে জানো, তাড়াতাড়ি জানো। সহজভাবে তোমার নিজের মতো করে লিখতে পারবা, তুমি নিজের মতো করে লিখতে পারবা, তবে সেই ক্ষেত্রে তুমি তোমার মতো করে লিখলেও লিখলে হবে, বাট এইভাবে সংজ্ঞাটা এইভাবে লিখলেও হবে, সো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হুম, আশা করি লিখা হয়েছে। আচ্ছা, ওকে, রাইট। সো এবার আসো এর পরেরটা, যে প্রকৃতপক্ষে দেখো, খেয়াল করো, প্রকৃতপক্ষে এক মোল চার্জ নিরপেক্ষ পরমাণু থেকে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়ন সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তিকে প্রথম আয়নীকরণ বিভব বা প্রথম আয়নীকরণ শক্তি বলা হয়। তাহলে আয়নীকরণ বিভব তাফারি, তাহলে তাফারি কেন? কারণ একটা ইলেকট্রন সরিয়ে নিতে শক্তির প্রয়োজন হয়। তাহলে দেখো, আয়নীকরণ বিভব তাফারি বিক্রিয়া, এটা একটু লিখে নাও। তারপর হচ্ছে, যেমন পটাশিয়াম থেকে পটাশিয়াম প্লাস সরিয়ে নিতে 419 কিলোজুল শক্তির প্রয়োজন হয়, ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম একটা ইলেকট্রন সরিয়ে নিতে 738 কিলোজুল শক্তির প্রয়োজন হয়। সো সবাই একটু লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। বিচ্ছিন্ন পরমাণু দ্বারা, একটা পরমাণু যদি স্বাধীনভাবে থাকে সেটা তো বিচ্ছিন্ন পরমাণুই হবে, একটা পরমাণু যদি স্বাধীনভাবে থাকে সেটা তো বিচ্ছিন্ন পরমাণুই হবে, সো এটা একটু মাথায় রাখবা, একটা পরমাণু যদি স্বাধীনভাবে থাকে সেটা তো বিচ্ছিন্ন পরমাণুই হবে। সবাই একটু তাড়াতাড়ি 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 লিখো, লিখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আশা করি লিখে হয়েছে, ওকে, রাইট। সো এবার আসো আমরা, যে সোজা কথা, দ্বিতীয় এই আয়নীকরণ শক্তি কাকে বলা হয়? তার মানে একটা ইলেকট্রন সরিয়ে নিয়ে আরেকটা ইলেকট্রন সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলা হয়। তার মানে একটা ইলেকট্রন সরিয়ে নিয়ে আরেকটা ইলেকট্রন সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, একটা ইলেকট্রন তো আছে, তো আরেকটা ইলেকট্রন সরিয়ে নিতে, দ্বিতীয় নাম্বার ইলেকট্রনটা সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলা হয়। সবাই একটু লেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো এবং তাড়াতাড়ি লিখো, দ্রুত লিখো, সবাই মনোযোগ সহকারে খেয়াল করো এবং দ্রুত লিখে ফেলো, মনোযোগ সহকারে সবাই খেয়াল করো এবং দ্রুত লিখে ফেলো। সবাই মনোযোগ সহকারে খেয়াল করো এবং দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। সবাই মনোযোগ সহকারে লিখো এবং দ্রুত দ্রুত করে ফেলো, ঠিক আছে? সবাই স্ক্রিনশট তুলে নিতে পারো। আগের স্লাইডটা দিলাম, যে আগের স্লাইডটা দিলাম, আগের স্লাইডটা দিয়েছি, সবাই একটু লিখো, আগের স্লাইডটা দিয়েছি।
আগের স্লাইডটা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা ওকে রাইট, আগের স্লাইডটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও। সো এর পরের স্লাইডে আসো, পরের স্লাইডে ফ্রন্টের সাইডটা স্ক্রিনশট তুলে নাও তাড়াতাড়ি, সোজা, এগুলো অনেক সহজ। আচ্ছা এবার আসো, পূজা সারণীতে আইনি গণশক্তি কীভাবে পরিবর্তন হয়। কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যে একই গ্রুপ উপরের দিক থেকে নিচে দিয়ে গেলে আইনি গণশক্তি কমে, আর যত বাম দিক থেকে ডান দিকে যাবে আইনি গণশক্তি বাড়ে। সো এই বিষয়টা মূলত এখানে দেওয়া হয়েছে। সো এটা তুমি চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। মূল কথা যদি মাথার ভিতর ঢুকে যায় তাহলে স্ক্রিনশট তোলার দরকার নাই, মূল কথা যদি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে স্ক্রিনশট তোলার দরকার নাই, মূল কথা যদি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, মূল কথা যদি মাথার মধ্যে ঢুকে যায় স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। আর যদি স্ক্রিনশট মানে মূল কথা মাথায় না ঢুকে তাহলে স্ক্রিনশট নিয়ে তুমি পড়তে পারো। যত উপরের দিক থেকে নিচের দিকে যাবে আইনি গণশক্তি কমে, আর যত বাম দিক থেকে ডান দিকে যাবে আইনি গণশক্তি বাড়ে। এটা একটু মাথায় রাখতে হবে। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। ওকে রাইট, একই পর্যায়ে আইনি গণশক্তি কোনটা, যে একই পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যায় আইনি গণশক্তি আস্তে আস্তে বাড়ে, তাহলে বাড়ার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে নিউক্লিয়াসে একটা প্রোটন বাড়বে আর বাহিরে একটা ইলেকট্রন বাড়বে, তাহলে ইলেকট্রন আর প্রোটন আকর্ষণ বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হলে ইলেকট্রন একটা ছড়িয়ে নেওয়াটা অনেক কঠিন হবে, মানে ইলেকট্রন একটাকে আকর্ষণ যত বেশি হবে ইলেকট্রনকে ছাড়িয়ে নেওয়াটা অনেক কষ্ট হবে। তো ইলেকট্রনকে ছাড়িয়ে নেওয়া যদি কষ্ট হয়, ইলেকট্রনকে ছাড়িয়ে নেওয়া যদি কষ্ট হয় তাহলে খেয়াল করো, ইলেকট্রনকে যদি ছাড়িয়ে নেওয়াটা যদি কষ্ট হয় তাহলে আইনি গণশক্তি বাড়ে। এখানে বাম দিক থেকে ডান দিকে গেলে আইনি গণশক্তি বাড়ে, কিন্তু ব্যতিক্রমধর্মীগুলো খেয়াল রাখতে হবে। ইলেকট্রন বিন্যাসের কারণে এই ধরনের ব্যতিক্রমধর্মী বিষয়গুলো দেখা যায়, ইলেকট্রন বিন্যাসের কারণে ব্যতিক্রমধর্মী জিনিসগুলো দেখা যায়, ইলেকট্রন বিন্যাসের কারণে ব্যতিক্রমধর্মী জিনিসগুলো দেখা যায়। একটু খেয়াল করো, ইলেকট্রন বিন্যাসের কারণে ব্যতিক্রমধর্মী জিনিসগুলো দেখা যায়, একটু খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। আইনি গণশক্তি তাপ হারি মানে শক্তির প্রয়োজন হয়, মানে বাহির থেকে শক্তিটা দিতে হয়, নাহলে তো ইলেকট্রন সরানো যাবে না, নাহলে তো ইলেকট্রন সরানো যাবে না। সবাই লিখো তাড়াতাড়ি, লিখো তাড়াতাড়ি, তাড়াতাড়ি লিখো। না, তাপগুলো কত তাপ শক্তি হয় সেগুলো কয়েকটার জন্য মুখস্থ করলে হবে, সোডিয়াম আর পটাশিয়াম এগুলো কয়েকটার জন্য মুখস্থ করলে হবে। সো এগুলো একটু লিখে ফেলো, তাহলে তোমার জন্য সহজ মনে হবে, সহজ মনে হবে, তাহলে বিষয়গুলো সহজ মনে হবে। ঠিক আছে, লিখে ফেলতে পারো, তোমরা চাইলে লিখে ফেলতে পারো, লিখার জন্য আমি সময় দিচ্ছি, সময় দিচ্ছি, লিখো, তোমরা লিখো অথবা স্ক্রিনশট তুলে নাও, দুইটাতে একটা করো, যে কোনো একটা করো। আমি যেগুলো মুখে মুখে বললাম সেগুলো এখানে বলা হয়েছে, যেগুলো মুখে মুখে বললাম সেগুলো মূলত এখানে বলা হয়েছে। অল্প কয়েকটা তাপ মুখস্থ রাখা লাগবে আর গুলোর মুখস্থ রাখা লাগবে না, অল্প কয়েকটা তাপ মুখস্থ রাখা লাগবে আর গুলোর মুখস্থ রাখা লাগবে না। এনএ টু প্লাসটা সম্ভব, তবে সেক্ষেত্রে প্রচুর শক্তির প্রয়োজন হবে, এত শক্তি দেওয়ার জন্য তো তোমার উৎস নাই, উৎসগুলো নেওয়া তো পসিবল না, বা এত শক্তি দেওয়ার মতো কোনো এনার্জি, স্বাভাবিক কোনো এনার্জি নেই। এখানে এনএ টু প্লাস সম্ভব না বলা হয়, এনএ টু প্লাস সম্ভব না বলা হয়। সো আশা করি বুঝতে পেরেছো। এবার আমি ব্যতিক্রম দিই, এগুলো তুমি চাইলে প্রথম আইনি গণশক্তি, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, যেগুলো এগুলোর আইনি গণশক্তিগুলো এখানে লিখে আছে, তোমরা হাজারি স্যারের আপডেট বই যেটা আছে, আপডেটেড বই যেটা আছে ওইটা থেকে তোমরা পড়তে পারো। তো আমি দ্বিতীয় আইনি গণশক্তিও আমি লিখছি। দেখো প্রথম আইনি গণশক্তি, প্রত্যেকটা মৌলের প্রথম আইনি গণশক্তি কত সেটা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর প্রথম আইনি গণশক্তিটা কত সেটা এখানে লিখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর এগুলো সাধারণত মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, এগুলো সাধারণত মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, এগুলো সাধারণত মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, এগুলো মনে রাখতে হবে, এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। পড়লে এলোমেলো এলোমেলো হয়ে যাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণত নাইট্রোজেন একটা অক্সিজেন একটা আসতে পারে, এই দুইটা সাধারণত বেশি আসে, নাইট্রোজেন অক্সিজেন এই দুইটা বেশি আসে। সো এগুলো দেখলে হয়ে যাবে, আশা করি লাগবে না।
তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ নয়। সো এই যে আয়নিক গণশক্তি কিভাবে পরিবর্তন হয় সেটা আমি সুন্দর করে গ্রাফ আকারে বুঝিয়ে দিয়েছি, মানে গ্রাফ আকারে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা জিনিসগুলো লিখলে আরেকবার পড়লে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাড়াতাড়ি লিখো, খাতায় লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখার জন্য সময় দিচ্ছি, সময় দিচ্ছি 2 মিনিট লিখার জন্য সময় দিচ্ছি, 2 মিনিট তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো। তাড়াতাড়ি 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 সবাই একটু লিখতে পারো, তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি লিখো। স্লাইডটা না থাকলে স্ক্রিনশট দিয়ে দাও, স্লাইড দেবো নেক্সট ক্লাসের পরে, নেক্সট ক্লাসের পরে একসাথে স্লাইডটা দিয়ে দেবো, নেক্সট ক্লাসের পরে একসাথে স্লাইড, 10 নম্বর ক্লাসের পরে একসাথে স্লাইডটা দিয়ে দেবো, তাড়াতাড়ি 10 নম্বর ক্লাসের পরে তারপরে স্লাইডটা পাবা, 10 নম্বর ক্লাসের পরে তারপরে স্লাইডটা পাবা। সবাই একটু দেখো, মূল কথাটা সেম, শুধু লিখবে কিভাবে খাতায়, খাতা যদি আসে পরীক্ষায় তাহলে লিখবে কিভাবে সেটা এখানে বললাম, বলা হলো। আশা করি লিখে শেষ হয়েছে, ওকে স্ক্রিনশট নিয়েছো, ওকে রাইট। এবার আসো এই ব্যতিক্রমধর্মী বিষয়টা একটু করে আমি তোমাদেরকে বলি। দেখো ব্যতিক্রমধর্মী বিষয়টা, পরীক্ষায় এরকম গ্রাফ থাকবে, এরকম গ্রাফ থাকবে, গ্রাফটা এতটুক থেকে এতটুক থেকে এতটুকু থাকে, সাধারণত পরীক্ষায় বেশি উদ্দীপক থাকে, উদ্দীপক উদ্দীপক থাকে, যে উদ্দীপক থাকে এতটুক থেকে এতটুক পর্যন্ত উদ্দীপক থাকে। তো উদ্দীপকে দেখো লিথিয়ামের কম, বেরিলিয়ামের বেশি, বোরনের কম, তাহলে ব্যতিক্রমধর্মী হচ্ছে এই বিষয়টা, ব্যতিক্রমধর্মী। আবার আস্তে আস্তে বাড়বে সেটা স্বাভাবিক, আবার এখান থেকে এটা বেশি এটা কম, এটা ব্যতিক্রমধর্মী। তো তোমাকে বলে যে ব্যতিক্রমধর্মী বিষয়গুলো ব্যাখ্যা করো, তাহলে তুমি ব্যাখ্যা করার সময় তুমি কীভাবে ব্যাখ্যা করবা? দেখো এটা হচ্ছে বেরিলিয়াম, এটা বোরন, এটা কার্বন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন। বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। তাহলে এখানে যদি তুমি মনোযোগ সহকারে বিষয়টা খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে তোমার জন্য সুবিধা মনে হবে, সহজ মনে হবে তোমার জন্য, ঠিক আছে? তাহলে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী কি, বেরিলিয়ামের হচ্ছে 1s2 2s2, আর বোরনের হচ্ছে, বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। তো তুমি ইলেকট্রন বিন্যাসটা প্রথমে দেখাবা, বেরিলিয়ামেরটা দেখাবা, তারপর হচ্ছে বোরনেরটা দেখাবা। দেখানোর পরে তুমি বলবা যে বেরিলিয়াম থেকে বেরিলিয়ামের টোয়াইসেসটা পূর্ণ, টোয়াইসেসটা পূর্ণ। তো আমরা জানি পূর্ণ শক্তি বা পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা কঠিন, অত সহজ নয়, এই কারণে আয়নিক গণশক্তি বেশি। অন্যদিকে পি অরবিটালটা হচ্ছে অপূর্ণ, অপূর্ণ বা পূর্ণ নয়, সেখানে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া, 2p থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়াটা অনেক সহজ, এই কারণে মূলত ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে বেরিলিয়ামের আয়নিক গণশক্তি বোরনের চেয়ে বেশি, বেরিলিয়ামের আয়নিক গণশক্তি বোরনের চেয়ে বেশি। ঠিক সেমভাবে নাইট্রোজেন আর অক্সিজেনের, এটা একটু খাতায় লিখো তো তোমরা, মানে আমি যেভাবে বলছি এই বিষয়টাকে তুমি খাতায় সুন্দর করে উপস্থাপন করো, আমি যেভাবে বলছি এই বিষয়টাকে তুমি খাতায় সুন্দরভাবে উপস্থাপন করো, তাড়াতাড়ি খাতায় সুন্দর করে উপস্থাপন করো, তাড়াতাড়ি উপস্থাপন করো। এটা যেটা বললাম, বেরিলিয়ামের আয়নিক গণশক্তি বোরন অপেক্ষা, বোরন অপেক্ষা বেশি, এটা তুমি ইলেকট্রন বিন্যাস লিখবা, লিখার পরে তুমি লিখবা যে অর্ধপূর্ণ মানে পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা কঠিন, এই কারণে আয়নিক গণশক্তি বেশি। অন্যদিকে 2p1 থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা অত কঠিন না, সহজ, এই কারণে এটা আয়নিক গণশক্তিটা কম। সো এটাই হচ্ছে মেইন কথা, এটা লিখতে পারলে তোমার হয়ে যাবে। ঠিক সেমভাবে নাইট্রোজেনেরটা, নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3, তাহলে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ। আবার অন্যদিকে অক্সিজেনেরটা হচ্ছে কত, 1s2 2s2 2p4 2p4, তাহলে অর্ধপূর্ণ থেকে একটা বেশি। সো এই কারণে ইলেকট্রন একটা সরিয়ে নেওয়াটা সহজ, সহজ, আর এই কারণে অর্ধপূর্ণ থেকে ইলেকট্রন একটা সরিয়ে নেওয়াটা সহজ নয়, সহজ নয়, সহজ নয়, কঠিন। তাহলে কঠিন যদি হয় তাহলে আয়নিক গণশক্তি বাড়বে, কঠিন যদি হয় তাহলে আয়নিক গণশক্তিটা বাড়বে। তাহলে এখানে মূলত ডিফারেন্সটা কোথায় সৃষ্টি হয়, ইলেকট্রন বিন্যাসের কারণে। আর ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হয়, অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালে স্থায়িত্বটা বেশি হয়, এই কারণে ইলেকট্রন একটা সরিয়ে নেওয়াটা অনেক কষ্ট, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি।
তাহলে তোমার নিজের মতো করে এই দুইটা কোশ্চেন আনসার লিখো। বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি, এটা আনসারটা লিখে ফেলো খাতায়। ইলেকট্রোম্যাগনেটিক লিখবা, লিখে তুমি এখান থেকে লিখবা যে এটা হচ্ছে একটা এস অরবিটালটা পূর্ণ, এখান থেকে ইলেকট্রনটা সরিয়ে নেওয়াটা কি, ইলেকট্রনটা সরিয়ে নেওয়াটা কঠিন। অন্যদিকে বোরনের ক্ষেত্রে এখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়াটা সহজ, এই কারণে তার আয়নীকরণ শক্তিটা কম। একটু লিখো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। মূল বিষয়টা যদি বুঝতে পারো, মাথায় ঢুকাইতে পারো, মূল বিষয়টা যদি মাথায় ঢুকাইতে পারো, তাহলে সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। এই এখানে স্বপন দাস, অর্ধপূর্ণ লিখবে না, অর্ধপূর্ণ লিখবে না, এখানে লিখবা যে আংশিকভাবে পূর্ণ, আংশিকভাবে পূর্ণ। অর্ধপূর্ণ কথাটা ভুল, এখানে লিখবা স্বপন দাস, এটা আংশিক পূর্ণ লিখবা, আংশিক পূর্ণ, অর্ধপূর্ণ কথাটা ভুল, আংশিক পূর্ণ লিখবা। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, মাথায় ঢুকছে কিনা আমাকে বলো, তাড়াতাড়ি মাথায় ঢুকছে কিনা আমাকে বলো, তাড়াতাড়ি বলো মাথায় ঢুকছে কিনা সেটা আমাকে তাড়াতাড়ি বলো। অপূর্ণ, অপূর্ণ না, অপূর্ণ না, আংশিকভাবে পূর্ণ। এটা এবং নাইট্রোজেনের এটা, এটাও খাতায় লিখে ভালো। ইলেকট্রন বিন্যাস লিখে তারপরে লিখবা যে অর্ধপূর্ণ ইলেকট্রন থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা কঠিন। আমরা জানি অর্ধপূর্ণ ইলেকট্রনের স্থিতিশীলতা বেশি, আর অন্যদিকে ফি ফোর থেকে একটা ইলেকট্রন বা আংশিক পূর্ণ, এখান থেকে ইলেকট্রন অর্থাৎ অর্ধপূর্ণ থেকে একটা ইলেকট্রন বেশি, ওই কারণে এটা নিয়ে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা অনেক সহজ। এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেনের চেয়ে বেশি, অক্সিজেনের চেয়ে বেশি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি। এই ব্যতিক্রমধর্মী বিষয়টা লিখতে হবে, নাহলে হবে না। ব্যতিক্রমধর্মীর বিষয়টা লিখতে হবে, নাহলে হবে না। ব্যতিক্রমধর্মীর এই বিষয়টা যদি না লিখতে পারো তাহলে হবে না। এই এইভাবে গ্রাফ থাকবে পর্যায়েতে তোমার ইয়াতে, এটা কি বলে, এই উদ্দীপকে, উদ্দীপক থেকে তোমাকে এগুলো আনসার করতে হবে, উদ্দীপক থেকে তোমাকে এগুলো আনসার করতে হবে, উদ্দীপকে থাকবে, উদ্দীপক থেকে তোমাকে আনসার করতে হবে। সবাই বুঝছো কিনা আমাকে জানো, তাড়াতাড়ি জানো। আর তোমাকে যদি বলে যে বোরনের চেয়ে কার্বনের বেশি কেন, তাহলে আমরা জানি পজিশন নিতে যত বাম দিক থেকে ডান দিকে যায় তার আয়নীকরণ শক্তি বাড়ে, তো সাধারণ নিয়মে বোরনের চেয়ে কার্বনের আয়নীকরণ শক্তি বাড়বে, কারণ ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রনকে যখন ইলেকট্রন বেশি থাকে নিউক্লিয়াসে প্রোটনও বেশি থাকে, ফলে তারা একে অপরকে আকর্ষণ করে, আর আকর্ষণ করার কারণে যখন ইলেকট্রন একটা সরিয়ে নেওয়াটা অনেক কষ্ট হয়। সো বেসিক নিয়মে বোরনের থেকে আর কার্বনেরটা উদাহরণ দিয়ে লিখবা। সো এটা অক্সিজেনের চেয়ে ফ্লোরিনেরটাও সেমভাবে, অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের চেয়ে নিওনেরটাও সেম, এগুলো তোমরা সাধারণভাবে লিখবা। তো ব্যতিক্রমধর্মী আর কোথায় কোথায় আছে? ব্যতিক্রমধর্মী আছে এখানে, এই যে নাইট্রোজেন, সোডিয়াম আর ম্যাগনেশিয়াম, তারপর হচ্ছে যে সোডিয়াম আর ম্যাগনেশিয়াম হচ্ছে সাধারণ নিয়ম, তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে ব্যতিক্রমধর্মী নিয়ম, ফসফরাসাস ইয়া ব্যতিক্রমধর্মী নিয়ম, ব্যতিক্রমধর্মী নিয়ম, এটা সালফারটা একটু নিচে হবে, হালকা নিচে হবে। সো এই ব্যতিক্রমধর্মী নিয়মগুলো জানতে হবে, এই ব্যতিক্রমধর্মী নিয়মগুলো জানতে হবে। তাহলে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম, ফসফরাস আর সালফারের ক্ষেত্রে ব্যতিক্রম, এগুলো ইলেকট্রন বিন্যাস দিয়ে সহজেই লিখা যায়, এগুলো ইলেকট্রন বিন্যাস দিয়ে সহজে লিখা যায়। উদ্দীপকে থাকবে, দেন এটা দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে, গ্রাফ এঁকে তোমাকে ব্যাখ্যা করতে হবে, গ্রাফ এঁকে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, গ্রাফ এঁকে তোমাকে দিতে হবে, লিখতে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো।
তানিয়া তানিয়া জান্না তাবাসুম, তুমি মনে হয় অনেক পরে লেটে জয়েন করেছো। তানিয়া তাবাসুম এটা ব্যতিক্রমধর্মী নিয়ম। নর্মাল নিয়ম হচ্ছে যত বাম দিক থেকে ডান দিকে যাবে, নর্মাল নিয়ম হচ্ছে যত বাম দিক থেকে ডান দিকে যাবে আয়নিক গণশক্তি বাড়বে, কিন্তু এগুলো ব্যতিক্রম। এই যে বোরন বেরিলিয়াম একটা ব্যতিক্রম, নাইট্রোজেন অক্সিজেন একটা ব্যতিক্রম, ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম একটা ব্যতিক্রম, ফসফরাস সালফার একটা ব্যতিক্রম, এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কারণে, এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কারণে ব্যতিক্রমধর্মী বিষয়গুলো হয়। এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কারণে ব্যতিক্রমধর্মী বিষয়গুলো হয়, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, ঠিক আছে? আমি ক্লাসে কিছুক্ষণ পরে কল দিও, ঠিক আছে? সবাই একটু গুছিয়ে লিখতে হবে, গুছিয়ে না লিখলে হবে না, সবাই একটু গুছিয়ে লিখতে হবে, গুছিয়ে না লিখলে হবে না, ঠিক আছে? ওকে, রাইট। সবার লিখে শেষ হয়েছে কিনা আমাকে একটু জানাও তো, লিখা শেষ হয়েছে কিনা আমাকে একটু জানাও, তাড়াতাড়ি জানাও। ব্লাডটা ঠিক হয়ে যাবে, কল আসছে তো এই কারণে ব্লাড দেখাচ্ছে, ব্লাডটা ঠিক হয়ে যাবে। আবির খুব সুন্দরভাবে আনসার দিছে, আবিরকে ধন্যবাদ, আবির খুব সুন্দরভাবে আনসার দিয়েছে। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি খাতায় লিখো, সুন্দরভাবে লিখতে হবে। আধা আধা গাদার মতো লিখলে হবে না, আধা আধা গাদার মতো লিখলে হবে না, সুন্দরভাবে লিখতে হবে। আচ্ছা, এবার আসো, এবার আসো, এগুলোর আনসারগুলো দেওয়া আছে, এগুলো তোমাদেরকে দিয়ে লিখালাম, এবার তোমাদেরকে এগুলো লিখালাম, মানে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি লিখালাম, ঠিক আছে? একটু একটু অপেক্ষা করো। হ্যাঁ মাহবুব, আচ্ছা এগুলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি লাগবে না, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি এগুলো লাগবে না, এগুলো নিয়ে এত পেঁচান নাই। এবার পারমাণবিক সংখ্যা বৃদ্ধিতে ক্ষার ধাতু সমূহের আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয় এটা একটু লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, তাহলে কিভাবে পরিবর্তিত হয় আশা করি বুঝতে পারবা। হ্যাঁ মাহবুব, ওয়ালাইকুম সালাম, বলো। আমি বাসায়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এরা তোমাদেরকে বলেছি যে কিভাবে পরিবর্তিত হয়, তোমরা একটু লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো, তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে নিতে পারো, অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো, তাড়াতাড়ি করো। অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো, তাড়াতাড়ি খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও, আমি সময় দিচ্ছি, 1 মিনিট সময় দিচ্ছি। মূল কথাটা যদি বেসিকটা বোঝা যায় তাহলে তোমার জন্য সহজ মনে হবে, আর যদি বেসিক না বোঝা যায়, না বুঝো, তাহলে তোমার জন্য কঠিন মনে হবে, তোমার জন্য কঠিন মনে হবে। তাড়াতাড়ি লিখো, খাতায় লিখো, খাতায় লিখাটা অনেক জরুরি, খাতায় লিখাটা অনেক জরুরি, কারণ খাতায় প্রথমে, খাতায় তারপরে মাথায়, প্রথমে মাথায় তারপরে খাতায়, মাথায় প্রথমে নিবা তারপরে খাতায় লিখবা। সো আশা করি পারবা, এগুলো নিয়ে অসুবিধা হবে না আশা করি, ইনশাল্লাহ, ঠিক আছে? সো তাড়াতাড়ি করো, দ্রুত দ্রুত করো। তাড়াতাড়ি 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 খাতায় লিখে ফেলো, এখনই লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, এখনই লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। লিখে শেষ হলে আমাকে এখানে লিখো, কমেন্ট করে জানাও, লিখে শেষ হলে আমাকে কমেন্ট করে জানাও, লিখে শেষ হলে আমাকে কমেন্ট করে জানাও, তাড়াতাড়ি লিখো, লিখার জন্য সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে লিখে শুরু করো। সবাই দ্রুত দ্রুত লিখো, লিখার জন্য সময় দিচ্ছি। লিখে শেষ হয়েছে,
তাড়াতাড়ি লিখছো, লিখে শেষ হয়েছে? এখানে এখানে আয়নীকরণ শক্তি, দেখো আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি লিথিয়ামের, এর চেয়ে কম হচ্ছে সোডিয়ামের, এর চেয়ে কম পটাশিয়ামের, রুবিডিয়ামের, সিজিয়ামের, ফ্রান্সিয়ামের। তার মানে হচ্ছে আয়নীকরণ শক্তি আর স্থায়িত্বের ক্রম, মানে স্থায়ী কোনটা বেশি, অপেক্ষাকৃত বেশি, একই জিনিস। কারণ স্থায়ী বেশি হলে তো শক্তি বেশি হবে, আয়নীকরণ শক্তি বেশি হবে। স্থায়ী বেশি হওয়া মানে হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি হওয়া। তো স্থায়িত্বের ক্রম আর শক্তির ক্রমটা একই জিনিস, একই কথা। তাড়াতাড়ি লিখে শেষ হয়েছে কিনা আমাকে বলো, তাড়াতাড়ি জানাও। লিখে শেষ হয়েছে কিনা আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। আচ্ছা ওকে, আশা করি লুকতে পেরেছো বা স্ক্রিনশট তুলে নিয়েছো। এরপর কোয়েশ্চনটা দেখো, খেয়াল করো, সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ বিভব কম হয় কেন? তাহলে এটা সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম। তাহলে সাধারণ নিয়মটা কোনটা নিশ্চয়ই জানো, যে সোডিয়াম অপেক্ষা কী বলছে পটাশিয়ামের আয়নীকরণ বিভব কম কেন? তো তার আকার বাড়বে, আকার বাড়লে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া সহজ হবে, আকর্ষণ কম হবে, আকর্ষণ কম হলে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা সহজ হবে। সো এটা তোমার তোমাদের নিজের ভাষায় লিখতে পারো, অথবা তোমাদের ইয়ার মতো করে লিখতে পারো, আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে লিখতে পারো। তাড়াতাড়ি লিখো, খাতায় লিখো, তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি খাতায় লিখে নাও, তাড়াতাড়ি। সবাই খাতায় লিখে নাও, তাড়াতাড়ি, দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও, খাতায় দ্রুত লিখে নাও। সবাই খাতায় দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও। তাড়াতাড়ি লিখছো? আচ্ছা, এরপরে আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। এটা সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম, প্রশ্নটা কিভাবে লিখবে সেটা দেওয়া আছে এখানে, নিচেরটা সংজ্ঞা দিতে হবে। এরপরে এটা তাড়াতাড়ি, এরপর অংশ, পরের অংশ, তাড়াতাড়ি, পরের অংশ, পরের অংশ, তাড়াতাড়ি লিখো, পরের অংশ তাড়াতাড়ি লিখো, ওইটার পরে এই অংশটা স্ক্রিনশট তুলো, তাড়াতাড়ি, না হলে খাতায় লিখে নাও, লিখে নাও, তাড়াতাড়ি। 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট, 2 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি। দুই মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখে নাও, খাতায় লিখে নাও, খাতায় না লিখলে এগুলো কিছুই পারবা না, খাতায় ভালোভাবে লিখে নাও। লিখছো কিনা জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি জানাও। সো আশা করি লিখতে পেরেছ।
এই চ্যাপ্টারটা হচ্ছে এক্সপ্লেইন মূলক, একটু বর্ণনামূলক বেশি এই চ্যাপ্টারটা, এই কারণে মানে লিখতে হবে, বেসিকটা একই। আচ্ছা, এবার বোরনের প্রথম আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম কেন, এই জিনিসটা এবার তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা লিখা, প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা লিখা, তার মানে কিছুক্ষণ আগে তোমাদেরকে লিখেছি যেটা, সেটা স্ক্রিনশট নিয়ে এখন তুলে নাও তাড়াতাড়ি। প্রথমে ইলেকট্রন বিন্যাসটা লিখবা, প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা লিখা, বোরনের ইলেকট্রন বিন্যাস লিখবা, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখবা। প্রথম কাজ আইপি মানে হচ্ছে আয়নীকরণ পটেনশিয়াল, আইপি মানে আয়নীকরণ পটেনশিয়াল, এই পটেনশিয়ালের মানগুলো যদি লিখতে পারো আলহামদুলিল্লাহ, না লিখলে টেনশন করার দরকার নাই, না লিখলে টেনশন করার দরকার নাই, তাড়াতাড়ি। সবই তো বইয়ে আছে, কিন্তু বুঝাটাই হচ্ছে ব্যাপার আর কি, বুঝাটা হচ্ছে ব্যাপার আর কি, বুঝতে পারাটা হচ্ছে ব্যাপার, সবই তো বইয়ে আছে, বুঝতে পারাটাই হচ্ছে ব্যাপার। সো এটা স্ক্রিনশট তুলে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে নাও, আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। দেখো এবার, সো এটা প্রথমে ইলেকট্রন বিন্যাসটা লিখা প্রথম কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে যে, দ্বিতীয় কাজ হচ্ছে এবার ব্যাখ্যা করা। তাহলে ব্যাখ্যা করা কেমনে অর্ধপূর্ণ অরবিটাল সময় অধিকতর স্থিতিশীল হয়ে থাকে, এই যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালটা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালটা অধিকতর স্থিতিশীল হয়ে থাকে, যে হয়ে থাকে। বোরন এবং বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যথেষ্ট স্থিতিশীল, কারণ কেন, কারণ হচ্ছে যে 1s2, কারণ সরি 2s2, আর বোরনের ক্ষেত্রে 2px, ইলেকট্রনটি সরাতে কিছুটা কম শক্তির প্রয়োজন হয়, কেননা তা দ্বারা 1s2 2s2 ইলেকট্রনের অধিকতর স্থিতিশীল ইলেকট্রন অর্জিত হয়, মানে এটা যখন চলে যাবে তখন এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করবে, এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করবে, তার মানে একটা ইলেকট্রন চলে গেলে এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করবে, অপরদিকে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, হওয়ায় তা অধিকতর স্থিতিশীল, তার মানে এটা স্থিতিশীল বেশি, এবং এটি থেকে ইলেকট্রন অপসারণ করলে যুগলবদ্ধ টোয়াইসেস ইলেকট্রন বিন্যাস ভাঙতে হয়, ভাঙতে হয়, যুগলবদ্ধ মানে একসাথে, একসাথে ইলেকট্রন বিন্যাসটা ভাঙতে হয়, ভাঙতে হয়। এই কারণে বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা বেশি, এই কারণে বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা বেশি। সো এই এই বিষয়টা যদি তুমি সাজিয়ে লিখতে পারো, সাজিয়ে লিখতে পারো, তাহলে ফুল মার্কস পাবা, পূর্ণ মার্কস পাবা, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। তাড়াতাড়ি এগুলি স্ক্রিনশট তুলে নিয়ে তারপর নোট করে ফেলিও, আমরা নেক্সট ক্লাসের পরে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসের পরে এটার ইয়াটা দেবো, অসুবিধা নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একজন তারে কাজিস লিখছে যে স্যারের বুয়েট বেছে আমি এর আছি, খুব ভালো পড়া, আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম তারে কাজিস। যুগলবদ্ধ মানে আছে একসাথে, একসাথে। যুগলবদ্ধ মানে একসাথে, মানে দুটি ইলেকট্রন একসাথে থাকে, এটাকে যুগলবদ্ধ বলে। এটা 2px, এটা 2px, 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 2px1, তার মানে 2p এর মধ্যে একটা ইলেকট্রন আছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আশা করি এটা স্ক্রিনশট তুলেছো, আশা করি স্ক্রিনশট তুলেছো। এবার এই লাস্টেরটা তোলো, এই যে নাইট্রোজেনের, এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, এটা এটা তুললে শেষ, আজকে আর পড়ানো হবে না, আজকে এতটুকু পর্যন্ত। আচ্ছা দেখি আমি আরও পড়াইতে পারি কিনা, যদি সম্ভবে পড়াবো সমস্যা নেই, এটা তুলে ফেলো। নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেন চেয়ে বেশি কেন, এটা একটু লিখে ফেলো তাড়াতাড়ি। প্রথম ইলেকট্রন বিন্যাসটা লিখবে, প্রথম ধাপে ইলেকট্রন বিন্যাসটা লিখবে, স্ক্রিনশট তুলো তাড়াতাড়ি, স্ক্রিনশট তুলো, স্ক্রিনশট তুলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ক্রিনশট তুলো, তাড়াতাড়ি স্ক্রিনশট তুলো। তাড়াতাড়ি স্ক্রিনশট তুলো। আচ্ছা স্ক্রিনশট তোলা হয়েছে, তাহলে এবার আসো ব্যতিক্রম, এই বিষয়গুলো একটু সুন্দর করে লিখবে, ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়, এত ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়, তো এটা একটু স্ক্রিনশট তোলো, তাড়াতাড়ি তোলো। ওই আগের কথাগুলোই, আগের কথাগুলোই লিখতে হবে, মানে আগের কথাগুলো যদি পারো তাহলে এটা ইলেকট্রন বিন্যাস যদি জানো তাহলে তুমি নিজের মতো লিখতে পারবা, নিজের মতো লিখতে পারবা, নিজের মতো লিখতে পারবা। সো এটা স্ক্রিনশট তুলে নাও, সময় দিচ্ছি, 1 2, স্ক্রিনশট তুলছো, 1 2 3 4। এরপর আসো, এরপর লাস্টে এই বিষয়টা, এই পুরো জিনিসটা লিখো,
অক্সিজেনের ব্যাপারটা লিখো, এটা স্ক্রিনশট তুলো তাড়াতাড়ি। মানে মূল বিষয় যদি বুঝতে পারো তাহলে স্ক্রিনশট ইয়াটা তোলা অনেক সহজ, মূল বিষয় যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য সহজ, আর যদি মূল বিষয় বুঝতে না পারো তাহলে তোমার জন্য অনেক কঠিন, এগুলো অনেক কঠিন মনে হবে, কিন্তু মূল বিষয় যদি বুঝতে পারো তাহলে বিষয়টা অনেক সহজ, অনেক সহজ। সো এটা নিজে নিজে করবা, এটা নিজে নিজে করবা। ফসফরাসের প্রথম আয়নীকরণ বিভব সালফার অপেক্ষা বেশি কেন, নিজে করো, নিজে করবা এটা তাড়াতাড়ি। খাতা লিখা শেষ হয়েছে কিনা আমাকে জানাবা, লিখা শেষ হয়েছে কিনা আমাকে জানাবা, জানাবা তাড়াতাড়ি, দ্রুত জানাও। আচ্ছা এখানে কি লিখছে, নাইট্রোজেন না দিয়ে কি অক্সিজেন দিয়ে দিছি কোথাও? আচ্ছা এটা নাইট্রোজেন হবে, অক্সিজেন অর্ধপূর্ণ, অক্সিজেনের মানে এই যে প্লাস না অক্সিজেন, ইলেকট্রন বিন্যাস হচ্ছে অর্ধপূর্ণ, অক্সিজেন অক্সিজেন প্লাস ইলেকট্রন অর্ধপূর্ণ, মানে ওইটা স্থিতিশীল আর কি। নাইট্রোজেন হচ্ছে শুধু নাইট্রোজেন, কখনো প্লাস টাস থাকবে না, ওইখানে অর্ধপূর্ণ, এই কারণে এটা থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা কঠিন। কিন্তু অক্সিজেন অর্ধপূর্ণ হলে মানে অক্সিজেন প্লাস হলে দেন অর্ধপূর্ণ হয়, কথাটা এটা, অক্সিজেন প্লাস হলে দেন অর্ধপূর্ণ হবে, অক্সিজেন থাকলে টু পি ফোর হবে, আর যদি শুধু অক্সিজেন প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে অর্ধপূর্ণ হবে, এটা একটু মনে রাখতে হবে। সো সবাই লিখে হয়েছে কি না একটু জানাও। আমরা কি এই পিডিএফগুলোকে এখনই দিয়ে দেবো তোমাদেরকে? এখনই দিয়ে দেবো, আমি এখন দিতে চাচ্ছি না, আমি চাচ্ছিলাম আগামী ক্লাস শেষ করে তারপরে দিয়ে দিতে চাচ্ছি পিডিএফটা, ঠিক আছে? সো এখন কারা কারা চাও পরে যদি পাও তাহলে ভালো হবে, পরে পরে তাই, ঠিক আছে? আচ্ছা আমি জোরে পড়াচ্ছি, এটা কিছু করার নাই আসলে, ঠিক আছে? কারণটা হচ্ছে যে তোমাদের তো অল্প সময়ের ভিতরে অনেক কিছু শেষ করতে হবে, আমি যদি আস্তে আস্তে পড়াই এটার অর্ধেকও পড়াইতে পারতাম না, অর্ধেকের অর্ধেকও পড়াইতে পারতাম না, শুধুমাত্র মূল কথাগুলো লিখে দিয়ে তোমাকে মূল জিনিসটা লিখে দিতে হতো। আর এখন তো আমি অনেক ইলাবোরেট বেসিকটাও বুঝেছি, আবার অনেক ইলাবোরেটলিও তোমাকে ব্যাখ্যা করতে পারছি। তো তো এখন যদি তুমি স্ক্রিনশট তুলে নাও, বাসায় বসে একটু কষ্ট করে স্ক্রিনশটগুলো লিখো, তাহলে আমার মনে হয় যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আশা করি সমস্যা হবে না, আশা করি সমস্যা হবে না। নেক্সট স্লাইড, এই স্লাইডে গেলে কী ভুল আছে আমাকে একটু বলো তো। অক্সিজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে ইলেকট্রন বিন্যাস দ্বারা, এই যে অক্সিজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে, কথাটা বুঝতে চেষ্টা করো, এই যে অক্সিজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়, তার মানে অক্সিজেন হচ্ছে যে কত, 1s2, 2s2, 2px, 2py, 2pz, তাহলে 111 এখানে 2 হবে, তাহলে এটা হচ্ছে অক্সিজেন। আর অক্সিজেন থেকে একটা ইলেকট্রন যখন সরাবো তখন হবে 1s2, 2s2, 2px, 2py, 2pz, তাহলে 111। সো এটাই হচ্ছে মূল কাহিনী, আশা করি বুঝতে পারবা, আশা করি বুঝতে পারবা। এই যে নাইট্রোজেন ইলেকট্রন যথেষ্ট স্থিতিশীল, যথেষ্ট স্থিতিশীল, কিন্তু অক্সিজেন থেকে একটা ইলেকট্রন যদি সরাই নেওয়া হয় তখন সেটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হয়, কথাটা এটা বলা হয়েছে। সো যাই হোক, আশা করি এগুলো তোমরা পারবা, এগুলো অত কঠিন কিছু না। সো আমি নেক্সট ক্লাসে এইগুলোর পিডিএফ সহ একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আয়নীকরণ শক্তি পড়ালাম আজকে, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎঋণাত্মকতার ব্যাপারটা পুরো ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, আশা করি তখন তোমরা খুব এনজয় করবা। সো সবাই একটু কষ্ট করে, এগুলো তো দরকার নাই, এগুলো দরকার নাই, নেক্সট ক্লাসে আমরা যে এইটা একটু লিখে দিলাম, এটা একটু যদি প্রয়োজন হয় লিখতে পারো, সাধারণ অবস্থায় এন এ প্লাস গঠিত হলেও সাধারণ অবস্থায়, কথাটা খেয়াল করো, এন এ টু প্লাস গঠিত হয় না, ওই যে আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি সোডিয়ামের অনেক বেশি, সেই কারণে এটা গঠিত হয় না। সো এটা একটু স্ক্রিনশট তুলে নিতে পারো, স্ক্রিনশট তুলে নাও, আশা করি তুলেছ, 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 1, 2, 3, 4, 5। আচ্ছা এবার আসো, এবার আসো, দেখো তো এই প্রথম ইলেকট্রন, প্রথম ইলেকট্রনটা যে সরিয়ে নেওয়া সহজ, কিন্তু দ্বিতীয় ইলেকট্রনটা নিয়নের মতো হয়ে যায়, তো নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে অনেক বেশি স্থিতিশীল, আর ওই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়াটা অনেক কষ্ট। সো এই কারণে নিয়নের ইলেকট্রন বিন্যাসটা সরিয়ে নেওয়াটা যদি কষ্ট হয় তাহলে মানে এন এ টু প্লাস গঠিত হওয়া সম্ভব না, কারণ এন এ প্লাস গঠিত হলে নিয়নের ইলেকট্রন বিন্যাস হয়ে যায়, আর নিয়নের থেকে ইলেকট্রন একটা সরিয়ে নেওয়া অত সহজ না, নিয়নের ইলেকট্রন বিন্যাস থেকে। সো এই কারণে সাধারণ অবস্থায় যে এন এ প্লাস গঠিত হলো, এন এ টু প্লাস গঠিত হয় না, সাধারণ অবস্থায় কথাটা লিখতে হবে। সো একটু স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি, স্ক্রিনশট নাও তাড়াতাড়ি, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও।
তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়েছো আশা করি। সো এগুলোই তোমরা ভালো করে পড়বা, এগুলো থেকে উদ্দীপক আসবে, এগুলো থেকে প্রশ্ন আসবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।